নমস্কার, আমি রক্তিম দাস, স্বেচ্ছাসেবী সংস্থা তরঙ্গর একজন সদস্য। আপনাদের সবাইকে জানাই স্বেচ্ছাসেবী সংস্থা তরঙ্গ এবং ইউটিউব চ্যানেল ডক টিউবারের যৌথ উদ্যোগে আজকের ওয়েবিনার হাউ টু উইন ওভার কোভিড-19-এ স্বাগত। প্রথমে তরঙ্গকে নিয়ে দুই একটা কথা না বললেই নয়। তরঙ্গ স্বেচ্ছাসেবী সংস্থা যখন তৈরি হয়েছিল, তার মূল উদ্দেশ্য ছিল বিশেষভাবে সক্ষম মানুষদের পাশে দাঁড়ানো। ধীরে ধীরে সে তার পরিধিটা বিস্তার করার চেষ্টা করেছে এবং নারী কল্যাণ, শিশু কল্যাণ, শিক্ষা, স্বাস্থ্য, চিকিৎসা এবং আর্থিকভাবে পিছিয়ে থাকা মানুষদের স্বনির্ভরকরণের লক্ষ্যেও তারা সচেষ্ট হয়েছে। আজকে এই কোভিড-19 পরিস্থিতিতে এই ওয়েবিনারের মুখ্য উদ্দেশ্যই হলো জনসচেতনতা বৃদ্ধি। এই ওয়েবিনারে আজকে আমাদের প্রধান অতিথি নবদ্বীপ স্টেট জেনারেল হাসপাতালের স্বনামধন্য চিকিৎসক ডক্টর শিবশঙ্কর পাল। ডাক্তারবাবু তার ব্যস্ততম সময়ের মধ্যেও খানিকটা সময় বার করেছেন শুধুমাত্র আপনাদের জন্য। তাই একটি ইউটিউব চ্যানেলও আছে যেখানে আপনার স্বাস্থ্য সম্পর্কিত সমস্ত খবর পাবেন। ডক্টিউবার চ্যানেল গ্রুপে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে আপনারা দয়া করে সেই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন স্বাস্থ্য সম্পর্কিত বিভিন্ন তথ্য পাওয়ার জন্য। আর যদি সার্টিফিকেট আপনারা পেতে চান এই ওয়েবিনার থেকে, তাহলে আপনাদের নাম এখানে কমেন্ট করতে ভুলবেন না। যাই হোক, অনেক কথা হলো, চলুন শুরু করা যাক আজকের ওয়েবিনার। আমরা চলে যাব ডাক্তারবাবুর কাছে। নমস্কার, আমি ডাক্তার শিবশঙ্কর পাল, সিনিয়র রেসিডেন্ট নবদ্বীপ স্টেট জেনারেল হসপিটাল। প্রথমেই জানি তরঙ্গ সংগঠনটিকে আমার অনেক ধন্যবাদ, তরঙ্গের সঙ্গে যুক্ত রক্তিম এবং অপূর্বকেও ধন্যবাদ এই আলোচনা সভাটি তুলে ধরার জন্য। তো প্রথমেই আমরা যেটা আলোচনা করব সেটা সম্পর্কিত আসি। আজকে আমরা আলোচনা করছি স্ট্র্যাটেজিস টু উইন ওভার কোভিড-19, আপনারা কোভিড-19-এর বিরুদ্ধে কীভাবে জয়লাভ করবেন। তো চলুন এই আলোচনাটাকে এগিয়ে নিয়ে যাই। চলুন জেনে নিই কোভিড-19 ইনফেকশনটার সম্পর্কে। কোভিড-19 প্রথম হয়েছিল চায়নার উহান প্রদেশে। তো সেইখানে নোভেল করোনা ভাইরাস নামে এটি পরিচিত এবং এটি একটি নতুন ধরনের করোনা ভাইরাস, এটাকে সার্স কোভ টু ভাইরাসও বলে থাকা হয়। দ্যাট ইজ সিভিয়ার অ্যাকিউট রেসপিরেটরি সিন্ড্রোম এটি তৈরি করে এবং এই জিনিসটি নর্মাল ফ্লুয়ের মতোই এবং তার সিমটমগুলিও নর্মাল ফ্লুয়ের মতোই, কিন্তু তার থেকে কিছুটা আলাদাও সিমটম হয়। তো চলুন জেনে নিই কীভাবে এটা আমরা আলাদা করব। সাধারণ জ্বর, সর্দি, কাশি এবং কোভিড-19 উপসর্গের মধ্যে বিভিন্ন রকমের মিল লক্ষ্য করা যায়, যেমন ঠান্ডা লাগা, সর্দি, কাশি, গলা ব্যথা, গলা খুসখুস, গা হাত পা ব্যথা, চোখে জ্বালা, দুর্বল হয়ে পড়া এবং পেট খারাপ লক্ষ্য করা যায়। এছাড়াও কোভিড-19 উপসর্গ বিভিন্ন রকমের হতে পারে, সেগুলি হলো নাকে গন্ধ না পাওয়া, জিভে স্বাদ না পাওয়া, হঠাৎ করে শ্বাসকষ্ট হওয়া, বাচ্চাদের মধ্যে মাল্টি সিস্টেম ইনফ্ল্যামেটরি সিন্ড্রোম হওয়া, যেখানে শরীরে বিভিন্ন অঙ্গে প্রদাহ সৃষ্টি হয়। এছাড়াও হঠাৎ করে বয়স্কদের মধ্যে বা ইয়াং লোকের মধ্যেও হঠাৎ করে মাথায় ক্লট বা শরীরে বিভিন্ন জায়গায় ক্লট হয়ে প্যারালাইসিস হয়ে যাওয়া, এটা হতে পারে। তো সেইগুলোর ক্ষেত্রে আমাদের সাবধান থাকতে হবে কোভিড-19 কীভাবে ফ্লুয়ের থেকে আলাদা। কোভিড-19 আক্রান্ত হলে কোন কোন রোগীরা অতিরিক্ত অসুস্থ হয়ে পড়তে পারেন চলুন জেনে নিই কী কী রিস্ক ফ্যাক্টর রয়েছে। যারা অতিরিক্ত স্থূল বা তাদের মেদ বেশি আছে, যারা সুগারে আক্রান্ত বা ডায়াবেটিস রয়েছে, যাদের লাংসের সমস্যা যেমন সিওপিডি, ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ, যারা স্মোকার তাদের এটি হয়ে থাকে, যাদের লিভার সমস্যা রয়েছে যেমন ক্রনিক লিভার ডিজিজ অথবা অ্যালকোহলিক লিভার ডিজিজ রয়েছে, যাদের মধ্যে হার্টের সমস্যা রয়েছে যেমন ইসিমিক হার্ট ডিজিজ বা যাদের স্ট্রোক হয়ে গেছে কিংবা লেফট ভেন্ট্রিকুলার ফেলিওর রয়েছে, এনারা বেশি এফেক্টেড হতে পারেন। এছাড়াও যাদের কিডনির সমস্যা রয়েছে, যারা ক্রনিক কিডনি ডিজিজ রয়েছে, এছাড়াও যাদের রক্তের সমস্যা যেমন সিকেল সেল অ্যানিমিয়া রয়েছে, এনাদের ক্ষেত্রেও কিন্তু কোভিড-19 আক্রান্ত হলে অতিরিক্ত সমস্যা হতে পারে। তো এইসব রোগীরা কিন্তু অত্যন্ত নিজেদের বিষয়ে সচেতন থাকা উচিত। আপনাদের যদি এইসব লক্ষণগুলি কারোর মধ্যে প্রকাশ পায়, তাহলে আপনাদের অবশ্যই টেস্টটা করিয়ে নেওয়া উচিত। তো আপনাদের নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রে কিংবা যেখানে বেসরকারিভাবে কোভিড টেস্ট করা হয় সেখানেও আপনারা যোগাযোগ করতে পারেন। তো মূলত বিভিন্ন রকমের টেস্ট হয়, সেখান থেকে আরটিপিসিআর টেস্ট সবথেকে বেশি গুরুত্বপূর্ণ।
আর্টিপিসিআর টেস্টের জন্য নেজাল সোয়াব অথবা থ্রোট সোয়াব কালেক্ট করে পরীক্ষা করা হয়ে থাকে। এছাড়াও ট্রুন্যাট পদ্ধতিতে এবং সিবিন্যাট পদ্ধতিতেও টেস্টটি করা হয়ে থাকে। এছাড়া র্যাপিড অ্যান্টিজেন টেস্ট কিটের মাধ্যমে তাড়াতাড়ি টেস্ট করা যেতে পারে, এবং যাদের কোভিড হয়ে গিয়েছে এটি সাসপেক্ট করা হয় তাদের জন্য কোভিড অ্যান্টিবডি টেস্টও হয়। তো আমরা জেনে নিলাম কীভাবে টেস্টগুলি করা হয়ে থাকে। আজকের দিনে দাঁড়িয়ে যেখানে কোভিডের গ্রাফ ঊর্ধ্বমুখী, অসংখ্য মানুষ প্রাণ হারাচ্ছেন এবং এখনও কোভিডের গ্রাফ সর্বোচ্চ জায়গায় যায়নি, তো গণসচেতনতা গড়ে তোলার জন্য এই ওয়েবিনারটি খুবই গুরুত্বপূর্ণ। তো আমরা আজকে জেনে নেব আমাদের কী করা উচিত, কী করা উচিত নয়, কী খাওয়া উচিত, কীভাবে নিজেদের পরিচর্যা করা উচিত এবং কোভিড হলে কী করা উচিত। তো আমরা আজকে এইসব কথা জেনে নেব এবং আমাদের সঙ্গে থাকুন। এই সময় কী কী সাবধানতা বা প্রিকশনস নেওয়া উচিত চলুন জেনে নিই। প্রথমেই চলে আসি স্যানিটাইজেশন নিয়ে আলোচনায়। আমরা যখন বাইরে থেকে ঘরে আসবো তখন কিন্তু আমাদের হাত পা ভালো করে ধুতে হবে, সাবান দিয়ে সময় নিয়ে ধুতে হবে। এছাড়াও আমরা অনেকে অ্যালকোহল বেসড স্যানিটাইজার ইউজ করে থাকি, সেখানে কিন্তু মিনিমাম 70% অ্যালকোহল হওয়া বাধ্যতামূলক। এখন অ্যালকোহল কিন্তু সস্তায় বাজারে অ্যাভেলেবেল, কিন্তু এই সস্তায় অ্যালকোহলের মধ্যে দেখা গেছে 50% ক্ষেত্রে মিথানল মেশানো হচ্ছে। এই মিথানল কিন্তু আপনার চোখ, কিডনি এবং লিভারকে কিন্তু ড্যামেজ করতে পারে এবং আপনাকে অন্ধ বানিয়ে দিতে পারে। তো সেক্ষেত্রে আপনি ব্র্যান্ডেড কোম্পানির অ্যালকোহলই কিন্তু কিনুন, কেননা প্যাকেটের গায়েও কিন্তু এইসব কথা লেখা থাকছে না। আমরা অনেকেই অ্যালকোহল বেশি বেশি করে মাখি, কিন্তু এতে কিন্তু স্কিনের একজিমা হওয়ার চান্সেস বেড়ে যায়। তো ময়েশ্চারাইজার ইউজ করুন, এবং অতিরিক্ত অ্যালকোহলের জন্য কিন্তু স্কিনের হেয়ার ব্লিচডও হতে পারে, সাদা হয়ে যেতে পারে। তো আমরা অনেকেই আবার নন অ্যালকোহলিক বেস স্যানিটাইজারের ইউজ করে থাকি, সেটা কিন্তু খুব একটা ভালো কোভিডের এগেনস্টে নয়। তো এইসব ইউজ করে খুব একটা লাভ নেই। এছাড়াও আমরা যখন মেঝে কিংবা কোনো জিনিসপত্র পরিষ্কার করব, অ্যালকোহল ছাড়াও কিন্তু আমরা 1% সোডিয়াম হাইপোক্লোরাইড সলিউশন আমরা ব্যবহার করতে পারি। অনেকে অ্যালকোহল ইউজ করে হঠাৎ করে সিগারেট কিংবা গ্যাস জ্বালিয়ে থাকে, সেটা কিন্তু অত্যন্ত ভয়ঙ্কর হতে পারে। তো এগুলি এড়িয়ে চলুন। এরপর চলে আসি সোশ্যাল ডিস্টেন্সিং নিয়ে কথা বলতে। এখানে আমরা যখন বাইরে বেরোবো তখন আমাদের মধ্যে দূরত্ব একটি মানুষ থেকে আরেকটি মানুষ কিন্তু মিনিমাম 6 ফিট হলে ভালো হয়, এবং আমরা যেন অত্যাধিক ভিড়ের মধ্যে যেন না বেরোই, এবং বিদেশ ভ্রমণ কিংবা বাইরে কোথাও ঘুরতে যাওয়া থেকে যেন আমরা বিরত থাকি এই সময়। এরপর চলে আসি মাস্ক নিয়ে আলোচনায়। তো মাস্ক আমরা সবাই ব্যবহার করে থাকি, বিভিন্ন রকমের মাস্ক পাওয়া যায় এখন দোকানে। তো আমরা যারা সাধারণ মানুষ তারা কিন্তু মিনিমাম 3 লেয়ার্ড মাস্ক কিন্তু অবশ্যই ইউজ করবেন। এতে কিন্তু 6 লেয়ার্স পর্যন্ত পাওয়া যায় মাস্কগুলি, সেটি বিভিন্ন দোকানে কিংবা অনলাইনে আপনারা পেয়ে যাবেন। এছাড়াও যারা হেলথ ওয়ার্কার তারা সার্জিক্যাল মাস্ক কিংবা N95 মাস্ক ইউজ করতে পারেন। ভাল্ভ ছাড়াই N95 মাস্ক ইউজ করবেন, কিন্তু যেহেতু ভাল্ভ কিন্তু খারাপ হয়ে যেতে পারে, সেটি কিন্তু আপনাকে করোনা ভাইরাস থেকে প্রোটেকশন দেবে না। এবং আপনারা একটি মাস্ক কতক্ষণ ইউজ করতে পারেন সেটি হলো 4 ঘন্টা থেকে 6 ঘন্টায় আপনারা একটি মাস্ক ইউজ করতে পারেন, কারণ 4 থেকে 6 ঘন্টা পরে কিন্তু সেই মাস্কের ফিল্টারটি ভালো করে কাজ করবে না। তো আপনারা 4 থেকে 6 ঘন্টা পরপর কিন্তু মাস্কটি অবশ্যই পাল্টাবেন। এরপরে আপনারা গ্লাভস কিংবা ফেস শিল্ড ইউজ করতে পারেন। এছাড়া হেলথ ওয়ার্কাররা পিপি কিট পরেই কোভিড পেশেন্ট আক্রান্ত যারা তাদের সেবার জন্য পিপি কিট পরা বাঞ্ছনীয়। এরপরে চলে আসছি কোন পরিবেশে বা কোন এনভায়রনমেন্টে আমাদের থাকা উচিত। আমাদের অনেকেরই বাড়িতে এসি রয়েছে, তো এসির টেম্পারেচারটা যেন 24-এর নিচে না যায়, 24 থেকে 30-এর মধ্যে থাকলেই ভালো, কারণ অত্যাধিক ঠান্ডা এবং ড্রাই ওয়েদারে কিন্তু করোনা ভাইরাস দ্রুত মাত্রায় স্প্রেড করতে পারে। ভিটামিন ডির ভূমিকা কিন্তু করোনা ভাইরাসে অপরিসীম। আমরা ভিটামিন ডি সূর্যের আলো থেকে পাই, সূর্যের ইউভি বি রেজ থেকে ভিটামিন ডি আমাদের শরীরে উৎপন্ন হয়, এবং এই ইউভি বি রেজ সকাল 10টা থেকে 3টের মধ্যে যে আলোক রশ্মি সূর্যের আমরা পেয়ে থাকি তার মধ্যে রয়েছে। তো আমাদের এই সময়টুকুর মধ্যে অন্তত 8 ঘন্টা সূর্যের নিচে থাকা উচিত। আমাদের শরীরে যদি ভিটামিন ডি লেভেল কমে যায় তাহলে কিন্তু আমরা কোভিডে আরও বেশি অসুস্থ হয়ে পড়ব, সেটা কিন্তু এখন পরীক্ষিত সত্য। কারণ ভিটামিন ডি থেকে কিছু অ্যান্টি মাইক্রোবিয়াল প্রোটিন তৈরি হয় আমাদের শরীরে, যেমন ক্যাথলেসিডিন এবং
ডিফেন্সিন নামে কিছু প্রোটিন তৈরি হয়, যেটি কিন্তু বিভিন্ন রকমের ভাইরাস থেকে আমাদের সুরক্ষা প্রদান করে। যখন আমরা বাড়ির বাইরে থাকব তখন আমাদের উচিত বারে বারে চোখে নাকে এবং মুখে হাত না দেওয়া এবং বাড়ি ফিরলে স্নান করে নেওয়া উচিত। এরপরে আমরা চলে আসি আমাদের কী কী খাওয়া উচিত আর কী কী খাওয়া উচিত নয়। প্রথমেই চলে আসি ইনফ্লেমেটরি ফুডস সম্পর্কে। ইনফ্লেমেটরি ফুডস সেগুলি হলো যেই খাবারগুলি আমাদের শরীরে প্রদাহ সৃষ্টি করে। তো এইসব খাবারগুলির মধ্যে অধিক শর্করার যেসব খাবার, বেশি মিষ্টি চিনি দেওয়া খাবারগুলি বা অধিক শর্করাযুক্ত খাবার যেমন ভাত, রুটি, আলু, এগুলি আমাদের কমিয়ে দেওয়া উচিত। অধিক তেলযুক্ত খাবার বা ভাজাভুজি এগুলো আমাদের শরীরে কমিয়ে দেওয়া উচিত পরিমাণ। এছাড়া যেসব খাবার অ্যান্টি ইনফ্লেমেটরি রয়েছে, যেগুলি আমাদের শরীরে প্রদাহটিকে কমাবে, সেগুলি বেশি করে খাওয়া উচিত। যেমন স্যালাড বেশি করে খাওয়া উচিত, ভিটামিন সি যুক্ত খাবার বেশি খাওয়া উচিত, যেমন লেবু, পেয়ারা, আমলকি, এগুলি আমাদের বেশি করে খেতে হবে। এছাড়াও ওমেগা থ্রি সম্পন্ন খাবার বেশি করে খাওয়া উচিত, যেমন মাছ বেশি করে খাওয়া উচিত। এতে কী হবে, আমাদের শরীরের প্রদাহটি কমবে। ওমেগা থ্রি আপনারা ওয়ালনাট বা ফ্ল্যাক্স সিডসের মধ্যেও পেয়ে যাবেন প্রচুর পরিমাণে। তো এগুলোও আপনারা খেতে পারেন। এরপরে চলে আসি অ্যান্টিভাইরাল ফুড সম্পর্কে। বিভিন্ন রকমের অ্যান্টিভাইরাল ফুড রয়েছে, তো রসুন তাদের মধ্যে অন্যতম। রসুনের মধ্যে অ্যালিসিন নামক একটি কম্পাউন্ড রয়েছে যার মধ্যে অ্যান্টিভাইরাল গুণ রয়েছে। এটি বিভিন্ন রকমের ভাইরাসকে ধ্বংস করতে সক্ষম। তো অ্যাকোয়া রসুনও পাওয়া যায় এবং সাধারণ রসুনও পাওয়া যায়। আপনাদের প্রতিদিন 3টি করে কোয়া খেলে সবথেকে উপকার পাবে। এরপর চলে আসি পেঁয়াজ। পেঁয়াজ আপনারা স্যালাডের মাধ্যমে খেতে পারেন, এর মধ্যেও অ্যান্টিভাইরাল গুণ রয়েছে। এছাড়া হলুদ, কাঁচা হলুদের মধ্যে কারকামিন রয়েছে, এর মধ্যে অ্যান্টি ইনফ্লেমেশন বেনিফিট রয়েছে। এটি কিন্তু করোনার যে সাইটোকাইন স্টর্ম এটাকে বাধা প্রাপ্ত করতে পারে। তো এটি আপনারা প্রতিদিন 30 গ্রাম করে খেলে সবথেকে বেশি লাভ পাবে। এরপরে চলে আসছে আয়ুষ মন্ত্রণালয়ের দেওয়া আয়ুষ কোয়াত বা আয়ুষ কাঢ়া, যেটা আপনারা সবাই অনেকে জেনে থাকেন, যে আয়ুষ কাঢ়া করেও কিন্তু আপনারা দিনে দুবার বা একবার করে খেতে পারেন, তাতে আপনাদের ইমিউনিটি বুস্ট হবে। এছাড়াও চবনপ্রাশও আপনারা খেতে পারেন, যেটি ডাবর চবনপ্রাশ বা বিভিন্ন কোম্পানি দ্বারা বানানো হয়ে থাকে, সেটিও কিন্তু ডেইলি এক চামচ করে খেতে পারেন, সেটাতে আপনার ইমিউনিটি বুস্ট হবে। এবার চলে আসি নিজেদের পার্সোনাল কেয়ার কীভাবে করবেন বা নিজেদের কীভাবে দেখাশোনা করবেন সে বিষয়ে। তো মাঝে মধ্যেই আমাদের গার্গেল করা উচিত, যদি দেখা যায় যে কোনো আমাদের সমস্যা হচ্ছে গলায়, তো আমাদের কিন্তু গার্গেল করা উচিত। সেটি নুন জলেও আপনারা করতে পারেন, অথবা হেক্সিডিন গার্গেলও আপনি করতে পারেন, অথবা আপনারা যদি কোভিড আক্রান্ত হয়ে থাকেন বা ভাবছেন যে কোভিড আক্রান্ত হতে পারেন, সেক্ষেত্রে আপনি বিটাডিন 2% গার্গেলও করতে পারেন। তো সেটি ডাক্তারের পরামর্শ মেনে অবশ্যই করবেন। এটা ছাড়াও আপনি বিভিন্ন রকমের এক্সারসাইজও করতে পারেন নিজেকে ফিট রাখার জন্য। তার মধ্যে অন্যতম হচ্ছে ব্রিদিং এক্সারসাইজ। তো ব্রিদিং এক্সারসাইজ যেটা হচ্ছে ডিপ ব্রিদিং এবং আস্তে আস্তে নিঃশ্বাস ছাড়ার যে ব্যায়ামগুলি রয়েছে সেগুলি আপনারা করতে পারেন। এছাড়াও লাইট ফিজিক্যাল অ্যাক্টিভিটি বা স্কিপিং বা জগিং এগুলো করেও নিজেকে অ্যাক্টিভ রাখতে পারেন। এছাড়া মেডিটেশন কিন্তু আপনাকে স্ট্রেস রিলিফ দেবে। আপনারা যোগা করতে পারেন বা মেডিটেশনও করতে পারেন, তাতে আপনারা স্ট্রেস থেকে রিলিফ হবে এবং স্ট্রেস কমে গেলে কিন্তু শরীরে ইনফ্লামেশন কমে যায়। তো স্ট্রেস কিন্তু কমাতে হবে শরীরে। এছাড়াও মিউজিক থেরাপি বা মিউজিক, আপনারা ভালো মিউজিক শুনতে পারেন যখনই সময় পাবেন, তাতেও কিন্তু আপনার মন ভালো থাকবে এবং আপনার স্ট্রেস কিন্তু কমবে, তাতে আপনার শরীর ভালো এবং মনও ভালো থাকবে। এরপর আলোচনায় চলে আসি যে কী কী সাপ্লিমেন্টস আপনাদের খাওয়া উচিত এই সময়ে। তো প্রথমেই চলে আসি ভিটামিন ডি সম্পর্কিত বিষয়ে। ভিটামিন ডি করোনা ভাইরাসে কতটা গুরুত্বপূর্ণ আমরা আগেই আলোচনা করেছি কিছুটা। তো ভিটামিন ডি লেভেল যদি আমাদের বডিতে 30 ন্যানোগ্রাম পার ML এর নিচে চলে যায়, তাহলে কিন্তু কোভিড আক্রান্ত হলে কিন্তু আমরা খুবই অসুস্থ হয়ে পড়তে পারি। আমাদের শরীরে ভিটামিন ডির লেভেল খুবই কমের দিকে থাকে, কারণ আমরা এখন হোম আইসোলেশন অনেকে রয়েছি, লকডাউনে বাইরে বেরোতে পারছি না এবং সূর্যের থেকে কিন্তু আমরা দূরে রয়েছি অনেক সময়। তো সেক্ষেত্রে আমাদের শরীরে ভিটামিন ডির ঘাটতি লক্ষ্য করা যাচ্ছে। এছাড়াও গবেষণায় দেখা গেছে যে 70-80% মানুষ পৃথিবীতে ভিটামিন ডি ডেফিশিয়েন্ট। এর জন্য ভিটামিন ডি আমাদের খাওয়া উচিত। তো আপনারা যেটা করতে পারেন, ভিটামিন ডি আপনারা খাবারের মধ্যে নিতে পারেন,
কিন্তু খাবার থেকে কিন্তু খুব একটা বেশি ভিটামিন ডি আমরা পাই না। যেমন ডিম খেতে পারেন, দুধ খেতে পারেন, দই খেতে পারেন, এতে হালকা পরিমাণ ভিটামিন ডি রয়েছে কিন্তু খুব একটা বেশি নেই। তো সেক্ষেত্রে আপনাকে ক্যাপসুল ফর্মেটে কিছুটা খেতে হবে। তো এটা খাওয়া এখন খুবই গুরুত্বপূর্ণ, কেননা এই সময় কিন্তু আমরা বেশি অসুস্থ হয়ে পড়ছি কোভিডের জন্য। তো আপনারা যেটা করতে পারেন, ভিটামিন ডি ক্যাপসুল আপনারা নিতে পারেন সপ্তাহে একটি করে। যেমন আপরাইজ D3 ক্যাপসুলটি আপনি নিতে পারেন 60 kg করে, প্রতি সপ্তাহে একবার করে অ্যাডাল্টরা এটা নেবেন 3 মাস পর্যন্ত, এবং 3 মাসের পর প্রতি মাসে 2টি করে ক্যাপসুল আপনারা কন্টিনিউয়েশন ফেজে নিতে পারেন। এরপরে আসি ভিটামিন সি নিয়ে। ভিটামিন সি কোভিডে গুরুত্ব কিন্তু অপরিসীম। ভিটামিন সি একটি মেজর অ্যান্টি অক্সিডেন্ট, এটি শরীরে অধিক মাত্রায় থাকলে কিন্তু যে কোনো ভাইরাল ইনফেকশন প্রতিহত হয়। তো সেক্ষেত্রে ভিটামিন সি আমাদের প্রচুর পরিমাণে খেতে হবে। তো অনেক ডাক্তাররা কিন্তু ভিটামিন সি ট্যাবলেট দিয়ে থাকেন এখন, কিন্তু ভিটামিন সি ট্যাবলেট কিন্তু অ্যাসকর্বিক অ্যাসিড ট্যাবলেট, কিন্তু অ্যাসকর্বিক অ্যাসিড কিন্তু ভিটামিন সি নয়। ভিটামিন সির মধ্যে অ্যাসকর্বিক অ্যাসিড ছাড়াও কিন্তু বিভিন্ন রকমের কোফ্যাক্টর রয়েছে, এবং এগুলি ছাড়া কিন্তু ভিটামিন সি সম্পূর্ণ নয়। তো শুধু ট্যাবলেট খেলে কিন্তু আপনাদের কোনো লাভ হবে না খুব একটা। সম্পূর্ণভাবে ভিটামিন সি পেতে গেলে আপনাদের সাইট্রাস ফ্রুটস খেতে হবে, যেমন লেবু, বিভিন্ন রকমের লেবু, পেয়ারা, আমলকি, এর মধ্যে প্রচুর পরিমাণে, এবং শাকসবজির মধ্যেও প্রচুর পরিমাণে ভিটামিন সি রয়েছে। তো সেগুলি খেলেই আপনাদের ভিটামিন সি চাহিদা সম্পূর্ণ হবে। এখন আমরা আলোচনা করব যে কিছু এসেনশিয়াল মিনারেলস নিয়ে। যেমন জিঙ্ক, জিঙ্ক কিন্তু আমাদের শরীরে প্রদাহ কমাতে সাহায্য করে, এটি ভাইরাল রেপ্লিকেশনও বাধা দেয়। এছাড়াও ম্যাগনেশিয়াম রয়েছে, ম্যাগনেশিয়ামও আমাদের শরীরে ঘাটতি পাওয়া যায় এবং ম্যাগনেশিয়ামও শরীরে প্রদাহ কমে। এছাড়াও বিভিন্ন রকমের অ্যান্টি অক্সিডেন্টস রয়েছে, যেমন ভিটামিন এ, আলফা লিপোইক অ্যাসিড, গ্লুটাথায়ন, এন অ্যাসিটাইলসিস্টিন, এইসব পাওয়ারফুল অ্যান্টি অক্সিডেন্টসও শরীরে যদি বেশি মাত্রায় থাকে, তাহলে আমরা কিন্তু কোভিড-19 সাইটোকাইন স্টর্মকে প্রতিহত করতে পারবো। এখন দেখা যাক কোন মাল্টিভিটামিনে আমরা এই তো সব ইনগ্রিডিয়েন্টসগুলো আমরা পেয়ে যাব। তো আমাদের এই মাল্টিভিটামিনটি রেগুলার একটা করে খেলে এইসব ভিটামিনস এবং মিনারেলস আমরা পেয়ে যেতে পারি। এটি হলো হাইসিবেক্স ক্যাপসুল, এর মধ্যে রয়েছে 23 এসেনশিয়াল মিনারেলস এবং ইনগ্রিডিয়েন্টস। এর মধ্যে রয়েছে ম্যাগনেশিয়াম, জিঙ্ক, আলফা লিপোইক অ্যাসিড, এন অ্যাসিটাইলসিস্টিন, গ্লুটাথায়ন এবং বিভিন্ন রকমের আদার ভিটামিনস রয়েছে। এটি আপনারা রেগুলার একটি করে খেতে পারেন, আর যদি কোভিড আক্রান্ত হয়ে থাকেন তাহলে আপনারা রেগুলার 2টি করে খেতে পারেন। এখন আমরা আলোচনা করব ওমেগা-3 নিয়ে। তো ওমেগা-3 হচ্ছে একটি গুরুত্বপূর্ণ ফ্যাটি অ্যাসিড। আমাদের শরীরে ওমেগা-3 গুরুত্ব কিন্তু অপরিসীম। তো ওমেগা-3 কিন্তু আমাদের খাবারে খুব একটা বেশি পাওয়া যায় না, এবং এই ওমেগা-3 আমাদের শরীরে প্রদাহ কমাতে সাহায্য করে। কোভিড-19 যেহেতু একটি ইনফ্লেমেটরি ডিজিজ, যেখানে প্রদাহ শরীরে প্রচণ্ড পরিমাণে বেড়ে যায়, ওমেগা-3 কিন্তু আমাদের সাহায্য করবে প্রদাহটিকে কমিয়ে আনার। তো সেক্ষেত্রে আপনারা ওমেগা-3 সাপ্লিমেন্ট খেতে পারেন, যেমন ফিশ অয়েল সাপ্লিমেন্ট বা কড লিভার অয়েল সাপ্লিমেন্ট, এগুলি আপনারা খেতে পারেন। তো এখানে আমরা দেখাবো কার্বামাইট কোম্পানির কার্বামাইট ফোর্ট ফিশ অয়েল। তো এখানে আপনারা 1000 স্ট্রেংথের ওপরে যে কোনো ফিশ অয়েল আপনারা খেতে পারেন, এতে আপনার ওমেগা-3 যে ঘাটতি সেটি পূরণ হবে। এরপর আমরা চলে আসবো মূল আলোচনায়, যে কোভিড-19 হলে আপনারা কী করবেন। তো কোভিড-19 যদি আপনাকে আক্রান্ত হন, আপনারা যদি পজিটিভ হন, আপনারা যদি মাইল্ড অ্যাসিমটোম্যাটিক বা মাইল্ড সিমটোম্যাটিক হন, তাহলে আপনাদের তো কোয়ারেন্টাইনে থাকতে হবে 14 দিন। তো এই 14 দিন থাকাকালীন আপনাদের কিছু টিপস আপনারা দেব, যে যেটা আপনারা ফলো করলে খুবই তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে। কোয়ারেন্টাইন থাকাকালীন আপনাদের কিছু মেনে চলতে হবে, কিছু পরামর্শ মেনে চলতে হবে। যেমন আপনাদের প্রতিনিয়ত স্যাচুরেশন মনিটর করতে হবে, যদি আপনার স্যাচুরেশন 95-এর নিচে বা 94-এর নিচে যায় তাহলে আপনাকে কিন্তু হসপিটালাইজ হতে হবে। এছাড়াও আপনাদের ব্রিদিং এক্সারসাইজ করতে হবে ইনসেন্টিভ স্পাইরোমিটার দিয়ে, তাতে আপনার লাংস ভালো থাকবে বা ফুসফুস ভালো থাকবে, এবং এবং ব্রেথ হোল্ডিং ক্যাপাসিটি, নিঃশ্বাস নেওয়ার ক্ষমতাও বাড়বে। এছাড়া আপনাদের খাওয়া দাওয়ার মধ্যে কিছু গুরুত্বপূর্ণ চেঞ্জ করতে হবে, যেমন আপনাদের প্রথম 2-3 দিন অন্তত বেশি রকম জল খেতে হবে, এবং বিভিন্ন রকমের ফল খেতে হবে, ফ্রুট জুস, যেমন ডাবের জল খেতে পারেন আপনারা, লেবুর মুসাম্বির জুস বা অরেঞ্জ জুস, এগুলো আপনারা বেশি করে খেতে পারেন। এছাড়াও বেদানার জুস আপনারা খেতে পারেন, বিভিন্ন রকমের স্যালাডস বেশি করে খেতে পারেন, তাতে আপনাদের শরীরের প্রদাহ কমবে। এছাড়াও আমরা যেগুলো আগে বলেছি, গার্লিক,
রসুন, পেঁয়াজ এবং টার্মারিক এগুলো আপনারা বেশি করে খেতে পারেন, যেরকম আমাদের বলা আছে। তো এগুলো আপনাদের বেশি করে নিতে হবে এবং এতে আপনারা আরও সুস্থ বোধ করবেন। এছাড়া সরকারি গাইডলাইন অনুযায়ী আমরা জিঙ্ক ট্যাবলেট কোভিড আক্রান্তদের দিয়ে থাকি। জিঙ্ক ট্যাবলেট 50 মিলিগ্রাম পার ডে, এটি আমরা স্বাস্থ্যকেন্দ্র অথবা জিঙ্কোনিয়া ট্যাবলেট বলে আপনারা বাজারে কিনতে পেয়ে যাবেন। এছাড়া এনাসিটাইলসিস্টিন, এটি দিনে 3 বার করে 600 মিলিগ্রাম, এটি মিউসিনাক নামে ট্যাবলেটে পাওয়া যেতে পারে। এটি জলে গুলে খেতে হবে, এটি খেলে দিনে 3 বার করে 5 দিন আপনারা খেতে পারেন। এটি খেলে আপনার লাংস ক্লিয়ার হবে। এছাড়াও আপনারা ডেইলি কিছু ব্লাড টেস্ট করতে পারেন আপনার ডাক্তারের পরামর্শ অনুযায়ী, যেমন ইন্টারলিউকিন 6, LDH, সিরাম ফেরিটিন, CRP, ডিডাইমার লেভেল এসেট্রা আপনারা করতে পারেন। এটি করলে আপনারা কতটা আপনারা আক্রান্ত বা আপনারা কতটা ক্ষতিগ্রস্ত হচ্ছেন ভেতর থেকে সেটা বোঝা যাবে। আমরা প্রায় ওয়েবিনারের শেষের দিকে চলে এসেছি। তো আপনাদের কারোর যদি কোনো সমস্যা থাকে কোয়ারেন্টাইন থাকাকালীন অথবা হসপিটালাইজ থাকাকালীন, আপনারা কিন্তু পশ্চিমবঙ্গের যে ওয়েবসাইটটি রয়েছে wbhealth.gov, এই ওয়েবসাইটে অবশ্যই যাবেন। এখানে আপনারা বিভিন্ন রকমের ইনফরমেশান পেয়ে যাবেন। এই ওয়েবসাইটটির লিঙ্ক আপনারা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। এখানে আপনারা জানতে পারবেন কোথায় কত বেড ভ্যাকেন্ট রয়েছে প্রাইভেট এবং গভর্নমেন্ট হসপিটালে, কোথায় প্লাজমা ব্যাংক রয়েছে, কীভাবে আপনারা টেলিমেডিসিন অ্যাপে ডাক্তারদের সঙ্গে যোগাযোগ স্থাপন করবেন, কোথায় অ্যাম্বুলেন্স পাবেন, কোথায় কীভাবে আরও সুযোগ সুবিধা পাবেন, সেগুলো সব আলোচনা করা আছে ওখানে। তো তরঙ্গ সংগঠনকে আমার ধন্যবাদ এবং রোগ টিম এবং অপূর্বকেও ধন্যবাদ এই ওয়েবিনারটি অ্যারেঞ্জ করার জন্য এবং আমাকে সুযোগ দেওয়ার জন্য। তো আমি ডক্টরবার থেকে বলতে চাই, আপনারা প্লিজ এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনারা করোনা বিষয়ে এবং হেলথ বিষয়ে আপনারা ইনফরমেশান আপনারা পেতে থাকবেন এই চ্যানেলটি থেকে, এবং আপনারা যদি আরও করোনা বিষয়ে জানতে চান তাহলে আপনারা এই প্লেলিস্টে চলে যান, করোনা ভাইরাসের প্লেলিস্টে চলে গিয়ে আপনারা পরে দেখে নিতে পারবেন এই অনুষ্ঠানের পরে আরও ভিডিওস। ফ্লু ডায়েট নিয়ে আরও আলোচনা করা আছে, তো আপনারা সেগুলো দেখে নেবেন। এবং ধন্যবাদ। এবার আমরা গুগল মিটে চলে যাব এবং হ্যান্ডস ওভার টু রোগ টিম। থ্যাংক ইউ এবং গুড নাইট। ধন্যবাদ ডক্টর শিবশঙ্কর পালকে এতক্ষণ ধরে খুব সহজ সরল ভাষায় গোটা ব্যাপারটা উপস্থাপন করার জন্য। আপনাদের একবার মনে করিয়ে দিই, এই ওয়েবিনার থেকে যদি আপনাদের সার্টিফিকেট পেতে হয় তাহলে আপনাদের নাম অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। চলুন আমরা চলে যাই এর পরবর্তী পার্টে, সেটা একটা সরাসরি প্রশ্নোত্তর পর্ব, যেখানে আপনি ডাক্তারবাবুকে সরাসরি আপনার প্রশ্ন করার সুযোগ পেতে পারেন। এটি গুগল মিটে হবে। গুগল মিটের লিঙ্ক আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দেওয়া থাকবে, আগামী 5 মিনিটের মধ্যেই সেটা শুরু হতে চলেছে। আপনারা যান সেখানে, লিঙ্কে ক্লিক করে গুগল মিটে সরাসরি যুক্ত হয়েছেন। সবাইকে ধন্যবাদ, নমস্কার।